হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করবো হচ্ছে মতিচুর চকনাচুর, যেটা আজকে রিলিজ করে গেছে, আজকে সেকেন্ড ফিল্ম। তো এই ফিল্মটার গল্প হচ্ছে একটা লোক যার অনেক বয়স বেড়ে যাচ্ছে, 36-37 ওরকম এজ হয়ে গেছে। তো সে বিয়ে করবার জন্য খুব ডেসপারেট, যেটা নওয়াজুদ্দিন সিদ্দিকি। এবং অন্যদিকে একটা মেয়ে আছে, তারই পাশের বাড়িতে থাকে, নেবারহুডে থাকে, যে মেয়েটা এনআরআই ছেলেকেই বিয়ে করতে যায় এবং তার ড্রিম হচ্ছে যে ফরেনে গিয়ে সেটেল হবে বিয়ের পরে। তো এবার একদিকে নওয়াজ ওরকম ডেসপারেট বিয়ে করার জন্য, এবং এই মেয়েটা এনআরআই ছেলেই বিয়ে করতে চায়। তো এরকম একটা সিচুয়েশন, এরা দুজন এক হয়, এদের দুজনের বিয়ে হয়, এগুলো আপনারা ট্রেলার থেকেই দেখতে পাচ্ছেন। এবং তারপরে কি হয়, মানে যখন আথিয়া শেট্টিও অনেক কিছু জানতে পারে এবং নওয়াজও অনেক কিছু জানতে পারে যে কেন বিয়ে করছে, তো এটা নিয়ে একটা, তারপরে এদের মধ্যে কি ভালোবাসা সত্যিই হবে কি হবে না, সেটা নিয়ে বাকি সিনেমাটা। তো গল্পটা সিম্পল। তো দেখুন, এই যে সিনেমা, এই সিনেমার ট্রেলার দেখে, এর ট্রেলারটা আমি রিভিউ করিনি। হ্যাঁ, আমাকে অনেকে বলেছিলো মতিচুর চকনাচুর ট্রেলার রিভিউ করো, কারণ আমার একটা জিনিস মনে হচ্ছে যেটা আমি বলতে চাই, এটার সাথে অনেকে হয়তো একমত হতে পারেন, অনেকে নাও একমত হতে পারেন, যে বলিউডে আগে একটা টাইম ছিল যখন এই শাহরুখ খানরা রুল করছিল, মানে আমি মানে করণ জোহর কুচকুচ হোতা হ্যায় বানানোর পর থেকে আমি বলছি, যে ফরেন লোকেশনে শ্যুটিং হবে, লন্ডনে গান হবে, সুইজারল্যান্ডে গান হবে, এই একটা থিম চলেছিল 2000 সালের গোড়ার দিকে বা 90-এর শেষের দিকে, এই ফরম্যাটটাই ফলো হয়ে যেত। তো তখন ওইটা একটা ফরম্যাট যেরকম ছিল, সেরকম এখন একটা ফরম্যাট হয়ে গেছে যে গল্পগুলো ছোট শহরের হবে, যেরকম আমরা আয়ুষ্মানের সিনেমাতে স্পেশালি দেখতে পাই বা রাজকুমারের সিনেমাতেও দেখতে পাই, যে ছোট শহর কানপুর, নাগপুর, এরকম ধরনের ছোট ছোট শহরে গল্পটা বেসড হবে এবং একটা সোশ্যাল মেসেজ থাকবে এবং কমেডির মাধ্যমে সেটাকে বলা হবে। এবং এই জিনিসটাও কিন্তু বলিউড একটা ফর্মুলার মতোই ব্যবহার করছে। আপনি দেখুন, রিসেন্টলি যত সাকসেসফুল সিনেমা হয়েছে, বালা আমার মনে পড়ছে, লুকাছুপি আমার মনে পড়ছে, স্ত্রী আমার মনে পড়ছে, বা শুভমঙ্গল সাবধান, প্রতিটা দেখুন এই এই ফরম্যাটটা কিন্তু ফলো হয়, সোশ্যাল মেসেজ, কমেডি, স্মল টাউন, এই তিনটে থাকবেই থাকবে। তো ঠিক সেম ফরম্যাটটা ব্যবহার হচ্ছে। এবার দেখুন, একটা জিনিস দু তিনবার ঠিক আছে, কিন্তু যখন বারবার বারবার 10টা 12টা 14টা হয়ে যায়, তখন বোঝা যায় যে এটা একটা ফর্মুলা, যেহেতু অডিয়েন্স এটার সাথে কানেক্ট করছে এবং যেহেতু ক্যারেক্টারগুলো রিলেটেবল, তাই জন্য হয়তো এটা ডিরেক্টর প্রডিউসাররা বারবার রিপিট করবার চেষ্টা করছে। শাদি মে জরুর আনা, এরকম বহু সিনেমা আপনাদেরকে আমি বলে দিতে পারবো যেগুলো মাথায় আসছে এই মুহূর্তে বলছি, স্পেশালি আয়ুষ্মান রাজকুমারের সিনেমাগুলো এই ধরনের হয়। তো এবার এটাও সেই ধরনের, তো আমার ওই ক্ষেত্রে এটাকে বড্ড রিপিটেটিভ লেগেছে, কারণ এই ফর্ম স্ট্রাকচারটাকে ফলো করেই এই সিনেমাটা। কিন্তু এই সিনেমাটা যে কারণে ভালো লেগেছে, দেখুন কিছু জিনিস ভালো লেগেছে, কিছু জিনিস ডেফিনেটলি খারাপ লেগেছে, যেরকম এই আমার স্ট্রাকচারটা ভালো লাগেনি, এটা রিপিটেটিভ মনে হয়েছে, কিন্তু যে কারণে সিনেমাটা স্ট্যান্ড আউট করে সেটা হচ্ছে পারফরম্যান্স, নওয়াজুদ্দিন সিদ্দিকি। এবার নওয়াজুদ্দিন সিদ্দিকি লায়স ডাইসের মতো বা দেখ ইন্ডিয়া সার্কাস বা রমন রাঘব বা ওয়াসেপুরের মতো অত ইন্টেন্স অ্যাক্টিং এখানে করেনি, এটা একদম হালকা ফুলকা অ্যাক্টিং, কারণ থিমটাই ওরকম হালকা ফুলকা। কিন্তু মানে কমেডি তো নওয়াজুদ্দিন সিদ্দিকি যে এত ব্রিলিয়েন্ট সুপার অ্যাক্টার যে আপনি প্রতিটা সিনে নওয়াজের অ্যাক্টিং দেখবেন এবং ইউ লাভ ইট। দ্বিতীয় আমার যে জিনিসটা আরও ভালো লেগেছে, যে নওয়াজুদ্দিন সিদ্দিকি তো নওয়াজুদ্দিন সিদ্দিকি, দি নওয়াজুদ্দিন সিদ্দিকি, ওরম একটা স্ট্যান্ডার্ডের অভিনেতা, কিন্তু আথিয়া শেট্টি হিরো বলে সিনেমাটা করেছিল, আমার মানে বিলো অ্যাভারেজ লেগেছিল। মুবারকা তো ছেড়েই দিন, বাদই দিলাম, ওটা বেকার একটা সিনেমা। কিন্তু এখন আথিয়া শেট্টি এই যে ব্রেক নিয়ে ফিরেছে এবং নওয়াজের অপোজিটে অভিনয় করছে, মানে জেনারেলি সুযোগ, মানে বেশিরভাগ ক্ষেত্রে চান্স থাকে কি আথিয়া শেট্টির অভিনয়টা বাজে লাগলো, মানে ওর সামনে চাপা পড়ে যাওয়ার কথা, কিন্তু আথিয়া শেট্টিও ভালো অভিনয় করছে, বেশ ভালো অভিনয় করছে, এক্সপ্রেশনস বলুন, ডায়লগ ডেলিভারি বলুন, অ্যাকসেন্টটাকে যেভাবে নিয়েছে, প্রতিটা জিনিস কিন্তু দেখার মতো। এছাড়া সাপোর্টিং কাস্ট যারা ছিল, অনেকজন NSD অ্যাক্টার্স, হ্যাঁ, তো তাদেরকেও কাস্ট করা হয়েছে, তো তারা সব প্রত্যেক করেছে খুব ভালো, সাপোর্টিং কাস্টটাও বেশ ভালো, কমেডি ভালো, কিছু কিছু পাঁচ লাইন্স ভালো। হ্যাঁ, এটা স্ল্যাপস্টিক কমেডি নয়, সিচুয়েশনাল কমেডির উপর বেশি ফোকাস রাখা হয়েছে, বাট এই সিনেমাটার রাইটিংটা, মানে স্ক্রিন প্লেটা অতটাও স্ট্রং নয়, মানে একটা জায়গার পর একটু স্ট্রেচিং আছে, একটু রিপিটেটিভ আছে, এডিটিংটা একটু শার্প হতে পারতো, একটু ছোটো করা যেতে পারতো, অনেক সিন রিপিটেটিভ আমার মনে হয়েছে, বাট ওভারঅল মিলিয়ে সিনেমাটা এন্টারটেনিং। তো সেটাই বলার যে দেখে আসতে পারেন মতিচুর চকনাচুর, ইটস আ মানে ভালো ফিল্ম, আপনি এনজয় এন্টারটেনমেন্টের ফ্যাক্টর দিক দিয়ে খুব ভালো সিনেমা। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনারা যদি দেখে থাকেন মতিচুর চকনাচুর, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। বাই বাই।